कथा देखछिन चैनल के एस तोमा नाटक जीवनेरी दर्पण। आमी एमनी एमनी समय पे करताছি पाता को पाता दे ওই চল খেলা করতেছ না পেট কি দাল সহ্য হইতাছ না ওরে তুই তো ঠিকই কইছস কি দালাকছে সেই সকালে উখাই নাই এখনো খাইতেছি না আমরা খাবার কই পামু আয় চল ওরে আব্বা আব্বা কি দালাকছে খাইতে দাও এই তোরা কোন দিকে গেলি বাবা আমগো না খুব ক্ষুধা লাগছে তুমি আমাদের খাইতে দাও আমি না তো করে কইছি আমি তোকে মুখ দেখমু না তোকে আমার ভালো লাগে না তোর দিকে যা বাবা আমরা কই যামু মা তো নাই শুধু তুমি আসো তুমি তো আমাদের খাবার টাবার দিবা কি দিব বলো আমি তো করে খাবার দিমু আমার এত ঠেকা পড়ছে তখন না কইছি নানি বাড়ি চলে যা আব্বা নানির বাড়ি যামু নানির বাড়ি কার দয়ে যামু মা তো মইরা গেছে গা ওহ মা মইরা গেছে গা মার তো তোরাই খাইতস খুব বেশি বুঝছস তাই না হন আমি তো করে খাবার টাবার দেখাম না কামাই করে খাগা যা নিতে কামাই করা হই না তখন নিকাটা বিয়া পর্যন্ত করা হইলাম না জলদি গা যা দেখছিস ভাই বাবা আমাদের সাথে কি রকম করে মা মইরা গেছে দেখেন আমাদের কপালে এত দুঃখ কেন গেল আমাদের সাইরা মা কেন গেল চল মা তুমি আসছো ওই মা কি খাবার আনছো গো হ্যাঁ আরে খাওন তো না হারি নাই আমার শরীর ভালো না দেখে এর আরেক লোক নাকছে আমার আর কামে নিব না মা রাতে অল্প কয়টা মুড়ি খাইছি মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ছি আরে এখন তো আমার খুব খিদা লাগছে আর তুমি কইতেছো তুমি কিছু জানো নাই মা না রে মা আনা হারি নাই আমি তো কামে করা হারি নাই আনা হারি নাই তখন খাওয়ান কোনে পামু খাওয়ান ক আমার খুব খিদা লাগছে দাও না খাবার এটাই তো বড় দেখ খাবার নাই তো তোরা এমনি করতেছস কে মা দিদি হবো আচ্ছা স্যার আমি অসুস্থ তোকে কইতাছি আমার কাম নাই আমি কোনে থেকে খাবার আনুম আচ্ছা তোরা তো ভালোই বড় হইছস তোরা কি কাম করে খাই হরস না যা তোরা কাম করে খাগা আমরা কাম করে খাবো তোমার কাছে আর কই কোনে যাব না তুমি ভালো না যা যদি আজকে মাঝে থাকতে তাহলে আপন কথা বলে করে মার দাও যা যা যাস না কে বুলানে করে খাওন চাই আমি কোনে পামু খাওন আমি যদি কামই না করারি আমি খাওন পামু কোনে ভালো লাগতেছে না সকালে খাই নাই এখনো খাই নাই কি আর করব খিদায় পেট যে কিরকম করতেছে চল যাই ওস্তাদের কাছে থেকে আর বুদ্ধি নাই হ্যাঁ চল ওস্তাদের কাছে যাইয়া ওস্তাদের কাছ থেকে একটা বুদ্ধি লই চল চল रोजगार नहीं खूब खिदा लागसे कल रात थी मुड़ी छाड़ा और किस खाई नहीं এমনি হইব গুরুর পিছে ছাইড়া দিলে এরমই হইব গুরুর পিছে পিছে থাকতে হয় সব সময় বুঝতে পারলি উস্তাদ উস্তাদ জানো আমাগর না খুব ক্ষুধা লাগছে আমরা সকালে খাই নাই এখনো বাড়ি থেকে না খাই বের হইছি হ্যাঁ হ্যাঁ কি অবস্থা দেখা যায় হ্যাঁ হবো হবই তো কতটা দিন হ্যাঁ কতটা দিন ধরে আমি একা একা রইছি কই একটা শিশুরে কোনো খোঁজ খবর নাই নিজেরা চালাকি কইরা আমারে রাইখা অন্য লাইনে ব্যবসা শুরু করবার চাইছস না 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 তুমি আমগরে ভুল বুঝতাছো ওস্তাদ গন্না একটা বুদ্ধি বের করে দাও না হেরাই তো ভাবতেছি কি বুদ্ধি শিষ্যরা আমি থাকতে তোরা তো চিন্তা কেন করস বুদ্ধি একটা পাইয়া গেছি কি বুদ্ধি যাইতে যাইতে কই চল শোন তোদের যা বুঝাইলাম ঠিক মতো তো বুঝছস এখন তাইলে কাজে লাগা পর আর দেরি করিস না হ্যাঁ তো ওস্তাদ এই যে তুমি যে আমাকে এই সুন্দর মতো প্ল্যানগুলো শিখিয়ে দিলা তুমি প্ল্যানে কাজ হতো আরে আমার বুদ্ধিতে কাজ হয় নাই কুন্ডা হেডা আমারে দেখা না আমি তো কিছু দেখতে পাইতেছি না হ্যাঁ আর দেখতে পাবিও না শুন তোরা এইদিকে যা হ্যাঁ আর তোরা যা এইদিকে চল সফল হয়ে ফিরে আসিস আমার শিষ্যগণ আর আমি তোদের জন্য মনে মনে দোয়া করতে থাকি আর অন্য কোনো প্ল্যান যেটা দিয়া আমি পরবর্তী ধাপে যাইতে পারবো আল্লাহ আস্তে কড়া বিক্রি দিয়া দাও ইবে পার্টি রে পোলাপান তোরা বিক্রি করস কে আমার ঘরে কয়টা টাকা দেন তোরা দেখতে শুনতে ভালো তাইলে পড়াশোনা করস না কে ভিক্ষার নাম তোস কে আসলে আমাগো তো বাপ মা নাই কাল লাগে ভিক্ষা করি এই না দাদা কালা দাদান কে সকসকা দাদান ও না বাবা পোলা পান তো ঝামেলা করস তোরা তুই তো কানা না তুই সকসকা চালি কে নাটকমার মানা কবলে কি তুই মানে নাটক মারবি কি হাস্যকর কথা তুই নে নেংরা তুই নাটক মারবি কেমনে আচ্ছা এই ভালো করে চল তো এই নেংরা মন দিচ্ছে কানো কটা দেন আমার হাত নাই কটা ভিক্ষা দেন কাকা আমি না সুখী দিন দুই দিন ধরে কিছুই খাই নাই আমারে কটা টাকা দিবেন আচ্ছা টাকা দিতেছি তোমরা লেখাপড়া করো না তোমাকে বাপ মা নাই বাপ মা নাই আমরা তো গরিব পথে ঘাটে তাই কাকা দেখ কাকা কিছু শিখ আমার কাছ থেকে শিখ কি যে গরম পড়ছে হ্যাঁ एके तो गरम पड़े तार मध्य एक पर टाका एने आमार हाथे दिब टाकार गरमे तो आमी हट हो जाब। उफ आमार जानो निजेके केमन बड़लोक लागतेछे किन्तु आमार शिष्यगुला चल देखे किछु खाय नाई करे रे बिकाई हां मुस्ताद मुस्ताद मानुष ना तुई तो ओरिजिनली बिकू कोया गेछस रे ना माने काने रुबिना करते तुम कान नाई रे गेछस उस्ताद अच्छा जाइए मेन कथा आही ए जे तुम টাকা না কি সুন্দর সবসুকে টাকা গো কি সুন্দর কয়টা টাকা বিক্রি দা এই এই তাগো তো তুই যে কি রকে ধরছে হ্যাঁ বিকুকের অভিনয় করতে করতে বিকুক হয়ে গেছস এই আকার হ্যাঁ কর কুস্তা হ্যাঁ এই দেখে না এটা কালারফুল ওই তুই কি খাইছস হ্যাঁ টাকা এর থেকে তো টাকা তোলা সরাইছস হ্যাঁ আই ও কি খাইছে হ্যাঁ আজকে মোচস কাস্তা এরে কিন্তু সিটিং হইলো এই গরমত প্রায় আমরা বেশি খাচ্ছি আমরা তোমারে বেশি টাকা ইনকাম করে দিছি ওই ওই যে একটা লোক আইতেছে পজিশন নি পজিশন নি পজিশন ডাক পোকারা ডাক ওকে এই কাটি আ এই দাঁড়াও 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 তোমার কি অবস্থা কে আমাগো गोरी अच्छा तुमको बात पाऊ दाई ना अरे ठीक है की बेचारा अरे तो धर एने টাকা এই যে গরীবদের সাহায্য করেন শুনো গরীব গো তো সাহায্য করুম বুঝলাম কিন্তু তোর এনে ভিক্ষা করতেছস কে কি রে মা তোর কি হইছে তুই আমনা করস কে হ্যাঁ আসল রূপে ফিরায় ও তার মানে বুঝবার বাসি তোমরা ভাব দর্শো না এটা কিন্তু ঠিক কথা না তোমাগো হইলো এখন বারন্ত বয়স তোমরা লেখাপড়া করবা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ চাচা হ্যাঁ ওইছে বুঝছি আপনারা আর বুঝান লাগবো না আপনি কি করতেন আপনি হ্যাঁ এই যে ছোট ছোট পোলাহান এই যে টাকা পয়সা যে কামাই করতেছে এইভাবেই কামাই করা উচিত কি লিগা জানেন কারণ এই যে পোলাহান দেখতেছেন এগো বাপ মা নাই হ্যাঁ অনাদরে বড় হইতাছে খায়া দিন যায় না খায়া দিন যায় কেউ কোনো খোঁজ খবর রাখে না বুদ্ধি এর লাগি এইটা আমি দিছি ভালো করছিনা চাচা কোন তুমি তাইলে বুদ্ধি দিছো কি করব জান বাঁচানি ফরজ শুনো তোমার একটা কথা কই তুমি কিন্তু বুদ্ধিটা মোটেই ভালো দাও নাই ওগো হলো এখন লেখাপড়ার সময় ওগো যে এখন এই যে ভিক্ষা শিখাইতাছো এটা কিন্তু খুবই খারাপ আর আজকের শিশু হলো আগামী দিনের ভবিষ্যৎ শুনো তোমার একটা কথা কই এখন থেকে অগল ভিক্ষা করার লাগবো না অগল সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম অগল লেখাপড়া খাওয়া দাওয়া সবকিছু আমি করব এখন থেকে তাইলে তো হয়ে গেল আরে আমার শিশুরা ঘরবাড়ি বাপ মা কেউ নাই এই বাপ মা নাই মানে এই যে আমি মা আর আমি ওগো বাপ এই যে আমার ছেলে ওই যে আমার মেয়ে এই যে আমার ছেলে ওই যে আমার মেয়ে এদিকে আয় এই ওটা কি ঠিক করতেছে দেখেন চাচা আমিও না বুঝা করে হালাইছি ভুল আর আপনি কত দয়ালে মানুষ অগ লেখাপড়ার দায়িত্ব নিলেন আমিও মেলা ছোট খালি লেখাপড়া ছাইরা দিচ্ছি আমারও ভর্তি করে দেন জানেন হ্যাঁ তোমারও ভর্তি করে দিমু কারণ তোমারও লেখাপড়া জানার দরকার আছে আর তোমরা যদি লেখাপড়া জানো তাইলে তোমরা অনেক জ্ঞান বাড়বো তোমাগো তোমরা অনেক বিবেকবান হবা সমাজ অনেক উন্নয়ন করতে পারবা তোমরা তোমারও দায়িত্ব নিলাম এখন থেকে তোমাকে লেখাপড়া খাওয়া দাওয়া সব দায়িত্ব আমার।